আসসালামু আলাইকুম। প্যানভিশন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বে যেটা বলেছিলাম সেটারই কন্টিনিউশন আজকে করব, যে আমরা বোনেরা যারা ঘরে আছি তারা কি কি পরিকল্পনা হাতে নিতে পারি, কিভাবে সন্তান সন্ততিদেরকে ইসলামের সুন্দর ছায়াতলে নিয়ে আসতে পারি। গত পর্বেও বলছিলাম জামাতে নামাজ পড়ুন, জামাতের কথা, জামাতের নামাজে আসলে অনেক বরকত সমৃদ্ধি বয়ে আনে পরিবারের জন্য। বিশেষ করে নামাজে যখন যিনি ইমামতি করবেন যদি ঘুরে ফিরে মাঝারি ছোট বা ছোট সুরাগুলা বারবার পড়েন, তখন দেখা যাবে একদম ছোট যে নামাজ পড়ছে বা আপনার সাথে সঙ্গী হয়েছে উঠা বসা করার জন্য, সে কিন্তু সুরাগুলা আস্তে আস্তে শিখে ফেলবে। কেননা ছোট বাচ্চাদের আবার মুখস্থ করার শক্তি অনেক বেশি থাকে। কাজে আপনি একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে যিনি ইমামতি করেন সুরাগুলো পড়েন, তাহলে কিন্তু এটা খুবই কাজে আসবে পরিবারের জন্য এবং সকলের জন্য। এবং এমন সুরাও যদি পড়েন তাহলে কিন্তু দেখা যাবে বড়দেরও এটা মুখস্থ হয়ে যাচ্ছে বা কাছাকাছি হয়েছে, এবং এরপরে মুখস্থ করতে খুব ইজি বা সহজ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটি হলো, প্রতিটি জুমার সময়, জুমার দিন আসলে অনেকেই আমরা মসজিদে যেতে পারছি না, এই যে আফসোসের কিছু নেই, কারণ এখন একটি বিশেষ সময় চলছে। তো আপনারা সবাই কাহাফ, সুরা কাহাফ পড়ার চেষ্টা করুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সুরা যেখানে মানুষকে কিভাবে পরীক্ষা করেন সেদিকে আমাদেরকে দৃষ্টি নিবদ্ধ করেছেন। যেমন যুবকদেরকে করেছেন ইমানের পরীক্ষা, তারপর একটি বাগানের মালিককে সেই সম্পদের পরীক্ষা করেছেন, তারপর মূসা আলাইহিস সালামকে জ্ঞানের পরীক্ষা দিতে হয়েছে খিজির আলাইহিস সালামের সাথে, যুলকারনাইনের কথা বলা হয়েছে যেখানে তিনি একজন বাদশাহ ছিলেন কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও তিনি আল্লাহর কাছে শুকর গুজার ছিলেন। এভাবে এই যে বিভিন্ন ঘটনাগুলো আছে এগুলোর সারমর্ম জেনে আমরা যেন অর্থ সহ কাহাফ পড়ি। হোক অল্প পড়লাম, কিন্তু ওই যে আবার বললাম বুঝে পড়া, এটা খুবই জরুরি। তারপর আরেকটি পরিকল্পনা আমাদের থাকতে হবে বোনদের, সবাইকে মিলেমিশে এটা করি, একটি ফান্ড তৈরি করা, যাতে যারা অর্থ কষ্টে আছে তাদেরকে আমরা সাহায্য করতে পারি। হতে পারে নিকট আত্মীয়কে বাজার করে দিতে হবে, তাদেরকে একটু বাজার করে দিন, হোক সেটা অনলাইনে হতে পারে অথবা কাউকে দিয়ে এটা করানো যেতে পারে। আরো নিকট আত্মীয় যারা তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের মাছ মুরগি চিরা অথবা ডাল আলু এগুলো লাগবে কিনা। এমন হতে পারে তারা অনেক বয়স্ক, কেউ বের হতে পারছেন না, তাদের স্বাস্থ্যের মধ্যে অনেক জটিলতা রয়েছে, স্বাস্থ্যগত কারণে তারা ভয়ে ভয়ে আছেন। নিজস্ব পরিবারে এমন যদি হয় যে বয়স্ক মুরব্বি আছেন, তাদের যে রুম বা ঘর সেটাতে যথেষ্ট আলো বাতাস যেন থাকে প্রথমত, এবং দ্বিতীয়ত অন্যান্য সদস্যরা এটাতে যেন খুব বেশি ভেতরে ঢুকে না যায়, একটু দূর থেকে যেন কথা বলেন, কারণ অনেক বয়স্ক যারা তারা কিন্তু অনেক বেশি থ্রেট অর্থাৎ স্বাস্থ্যগত দিক থেকে ঝুঁকিতে আছেন এই মহামারীর সময়ে। কাজে এটা আমাদের কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, এটা মেনে চলতে হবে, সবাইকে এটা শিখিয়ে দিতে হবে। হাসি মুখে কথা বলবেন, খবর নেবেন, কিন্তু খুব কাছে থেকে নয়, কেননা তারা যাতে আপনার কাছ থেকে কোনো জার্ম তিনি পেয়ে না যান সেটা খেয়াল রাখতে হবে। আরেকটি ব্যাপার হলো, কেউ যদি রোগাক্রান্ত হয়ও এটা লজ্জার কিছু নয়, এটা আল্লাহর ইচ্ছা। তবে সতর্কতাও কিন্তু আল্লাহর রাসূল নিতে বলেছেন, সতর্কতা পদক্ষেপ, এবং অসুস্থ হওয়া অপরাধও নয়, কারণ এখনকার সময়ে মহামারী হলে আসলে অনেক ধরনের ঘটনা শোনা যাচ্ছে, আসলে এটা যেন না হয়, এটা কোনো মতেই আমাদের জন্য কাম্য নয়। তারপরে আরেকটি জিনিস আপনারা করতে পারেন, প্রতিদিন গরম পানির সাথে পান করার চেষ্টা করুন। এই গরম পানিটি তৈরি করবেন লং, তেজপাতা, কেউ যদি পছন্দ করেন জিরা, কিছুটা কাঁচা হলুদ, এবং এর সাথে যদি তাজা তাজা কিছু আদা কুচি বা আদা ছেঁচে দেন, এটা গলা এবং শরীরের জন্য খুব ভালো। বিশেষ করে আপনারা জানেন যে কাঁচা হলুদ বা হলুদে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এবং আরো অন্যান্য অনেক গুণ রয়েছে, এরকম লং তেজপাতা প্রত্যেকটি মাল মশলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য দিয়েছেন যা স্বাস্থ্যের জন্য উপকারী। আপনি বেশ কিছু যদি এরকম পানি বানিয়ে রাখেন এবং হালকা গরম করে সবাই একটু একটু খান, এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো হবে। কাজেই এটা আমাদের মেনটেন করতে পারি আমরা। আরেকটি ব্যাপার হলো, পুরনো কাপড় আলাদা করে ফেলুন, যেটা কাজে লাগবে না এটা দান করে ফেলুন কাউকে যাদের কাজে লাগবে,
এবং খবর নিন কাদের লাগে, এবং অনেক অর্গানাইজেশন আছে যারা এগুলো নিয়ে যাবে। আবার বইও দিতে পারেন, যারা বই নিবে সেরকম আপনার পুরনো চাদর হতে পারে, পুরনো পর্দা হতে পারে। অনেকেরই হয়তো অর্থ কষ্টে এমন অবস্থা যে এমন জায়গায় চলে গেছেন যে তাদের চাদর পর্দা হয়তো কিছুই নেই, তখন আপনার এই সামান্য দুটো পর্দা বা দুটো চাদর তাদের অনেক কাজে লাগতে পারে। তো এইভাবে কারো একটি অপ্রয়োজনীয় জিনিস অন্যের জন্য প্রয়োজনীয় হয়েও যেতে পারে। আল্লাহ আমাদের সেভাবে তৌফিক দিন, যাতে আমরা মানব সেবামূলক কাজও করতে পারি ইনশাআল্লাহ।